ফিরে আসলাম বিরতির পর, নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। রহস্যজনক অগ্নিকাণ্ডের ফলে পঞ্চাশোর্ধ্ব এক মহিলা রেল কর্মীর মৃত্যু হল। ঘটনা ঘটেছে ধর্মনগর রেল স্টেশনে এবং মহিলা কর্মী প্রায় 8 বছর ধরে ধর্মনগর রেল স্টেশনে কর্মরত ছিলেন। ঘটনার বিবরণে যে বিষয়গুলি জানা যাচ্ছে, যে ধর্মনগর রেল পুলিশে জানাচ্ছেন যে আজকে বৃহস্পতিবার দুপুর ঠিক 2 নাগাদ ধর্মনগর রেল স্টেশনের ক্লারিক্যাল পদে নিযুক্ত রীনা সূত্রধর তিনি ডিউটিতে আজকে জয়েন করেননি বা যাননি, এবং সেটিকে লক্ষ্য করে সহকর্মীরা তাকে ফোন করেন এবং মহিলা রেল কর্মীর মোবাইল ফোন সুইচ অফ পাওয়া যায়। তার পরবর্তী সময়ে 20A নম্বর কোয়াটারে গিয়ে সহকর্মীরা দেখতে পান যে দরজা লাগানো এবং অনেক ডাকাডাকি পরও ভেতর থেকে কোনো শব্দ না আসাতেই সন্দেহ জাগে সহকর্মীদের, এবং তৎক্ষণাৎ দরজা ভাঙে সহকর্মীরা এবং খবর দেওয়া হয় রেল পুলিশকে। ধর্মনগর রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং দেখতে পান যে ঘটনাস্থলে মৃতদেহ পড়ে রয়েছে এবং অগ্নিদগ্ধ অবস্থাতে পড়ে রয়েছে রীনা সূত্রধরের দেহ। এবং কি কারণে অগ্নিকাণ্ড ঘটল, পুরো ঘটনা সম্পর্কে সৃষ্টি হয়েছে একটা রহস্য। তবে ইতিমধ্যে রেল পুলিশ জানিয়েছেন যে ময়না তদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে এবং সেই রিপোর্ট আসা পর্যন্ত ওয়েট করছেন সকলে। তবে গোটা বিষয়টিকে কেন্দ্র করে ধর্মনগর রেল স্টেশন জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আচমকা পঞ্চাশোর্ধ্ব এক মহিলার মৃত্যু এবং রেলের যে কোয়ার্টার রয়েছে সেই কোয়ার্টারের ভেতরে মৃত্যু হল মহিলার। পঞ্চাশোর্ধ্ব মহিলা রীনা সূত্রধরের মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকাতে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি যেরকম ভাবে সৃষ্টি হয়েছে, তার পাশাপাশি সহকর্মীদের মধ্যেও একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত মৃতদেহ ঠিক কি কারণে আগুনের সূত্রপাত, কি কারণে তার আগুন লাগলো দেহে এখনো পরিষ্কার নয়। তবে ময়না তদন্তের পর বেরিয়ে আসবে পুরো রহস্য, তেমনটাই জানাচ্ছেন রেল পুলিশ। কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টদের ঘটনা সম্পর্কে শুনবার পর। জিআরপি থানার থেকে খবর পাইছি, একটা জিআরপি আর আরপিএফ অফিসার আমরা মেমো পাইছি, যেখানে রীনা রানী সূত্রধর এখানে সিসিসি হিসাবে সিনিয়র ক্লার্কের চাকরি করে। এখানে তো টিকিট কাউন্টারে থাকে, সকালবেলা নাকি টিকিট বেচা বিক্রি করিয়া আইছে, তারপরে নেক্সট টাইমে যখন তার ডিউটি ছিল তখন গেছে না। টানাপ না করাতে তারা খোঁজ খবর করছে, ফোন টোন করছে, ফোন রিসিভ করছে না, তারপরে কিছু সন্দেহ হয়েছে আইছে। তারপরে আমরা তো ডাক্তার ডাক্তার সব আইছি, আই আমরা দেখলাম ভিতরতে কোনো রেসপন্স না পাইয়া আমরা ফর্মালিটিজ মেনটেন করিয়া দরজা ভাঙিয়া ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম দগ্ধ আগুনে পুরা অবস্থায় তার বেডরুমের ভিতরে নিচে পড়ে পড়ে আছে। ডাক্তার দেখিয়া বুঝছে এটা মারা গেছে। সঙ্গে আমরা কেরোসিনের ড্রাম একটা পাইছি আধা অন্য রুমে, তো কেরোসিনের গন্ধ পাওয়া গেছে, মনে হয়েছে কেরোসিন লাগাইয়া নিজে, তারপরে ভিতরে দরজা ভিতর দিয়ে বন্ধ করিয়া হাজবেন্ডের নামটা আমরা পাইছি না, তাই দিতে পারছে না এস এস। আপনারা শুনলেন রেল পুলিশের বক্তব্য। তবে সেক্ষেত্রে প্রাথমিকভাবে পুলিশের অনুমান রয়েছে যে বাড়ির ভেতরে কেরোসিন ঢেলে হয়তো আত্মহত্যা করেছেন রীনা সূত্রধর, এবং সেক্ষেত্রে অগ্নিকাণ্ডের ফলে পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছে তার পুরো দেহ। অনেকক্ষণ পরই পুলিশের ঘটনাস্থলে পৌঁছয় এবং দেহকে উদ্ধার করা হয়, ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সেই রিপোর্ট আসার পর দেহ এবং পুরো রিপোর্ট তুলে দেওয়া হবে পরিবারের হাতে, তেমনটাই রেল সূত্র থেকে জানা যাচ্ছে। নিচ্ছে একটা বিরতি, আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।